أعوذ بالله من الشيطان الرجيم. أمي بتاريت الشيطان هتى الله أسرى برحتنا كرسي. بسم الله الرحمن الرحيم. الله نامي شروع جيني پرم دوئلو كورونا مام. ألم نشرح لك صدرك؟ أميكي أبنر بوكو بوشستو كوريني. ووضعنا أنك وزرك. إبوم أبنر أبور تكي أبنر شيء بوجانا مينيتي. الذي أنقض ظهرك. جا أبنر بيشتو بهينيتي. ورفعنا لك ذكرك. إبوم أمي أبنر جنو أبنر شارون كشومون نتو كوريتي. فإن مع العسر يسرا شتران نشجاي قشتة شاتة شستي رويته إن مع العسر يسرا نشجاي قشتة شاتة شستي رويته فإذا فرغت فانصب অতএব যখন আপনি নামা থেকে অবসর হবেন তখন দুয়ার মধ্যে পরিশ্রম করুন এবং আপন প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন شورا আলাম নাশরাহ মাক্কি এতে একটি রুকু আটটি আয়াত ২৭টি পদ এবং ৩১টি বর্ণ আছে টিকা ২ অর্থাৎ আমি আপনার বক্ষস্থলকে প্রশস্ত ও বিস্তৃত করেছি হিদায়াত মারিফাত উপদেশ নুবুয়ত এবং জ্ঞান বিজ্ঞানের জন্য এমনকি দৃশ্য ও অদৃশ্য জগত এরই প্রশস্ততার মধ্যে সংকুলন হয়ে গেছে আর শারীরিক প্রতিবন্ধকতা সমূহ আত্মিক আলোক বিকিরণের জন্য অন্তরায় হতে পারেনি এবং খোদা প্রদত্ত জ্ঞান ইলমে লাদুনি আল্লাহর হিকমত সমূহ প্রতিপালকের পরিচয় এবং পরম করুণাময় ভাগ্যিকত সমূহ পবিত্র বক্ষে বিকশিত হয়েছে আর প্রকাশ্য শরহে সদর বক্ষ মুবারকের সম্প্রসারণ ও বারবার হয়েছে বাল্যকালে ওহী নাজিল হবার প্রাথমিক যুগে এবং মিরাজের রাতে যেমন হাদিসসমূহে বর্ণিত হয়েছে তা বক্ষ সম্প্রসারণ এভাবে হয়েছিল যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম পবিত্র বক্ষকে বিদীর্ণ করে কলব হৃদয় মুবারককে বের করেছিলেন এবং তা স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করেন আর নূর ও জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ করে তা যথাস্থানে রেখে দিয়েছেন টিকা ৩ এ বোঝা দ্বারা হয়তো ওই দুঃখ বোঝানো হয়েছে যা কাফিরগণ ঈমান না আনার কারণে তার পবিত্র মনে বিরাজ করত কিংবা উম্মতগণের পাপসমূহের চিন্তা যা নিয়ে কলব হৃদয় মুবারক সর্বদা ব্যস্ত থাকত অর্থ এ যে আমি আপনাকে মাকবুল সুপারিশকারীর মর্যাদা দান করে সেই দুঃখের বোঝা দূর করে দিয়েছি টিকা ৪ হাদিস শরীফে বর্ণিত আছে যে সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এ আয়াত সম্পর্কে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন আল্লাহ ইরশাদ করেন আপনার স্মরণকে সমুন্নত করার অর্থ হচ্ছে যখন আমাকে স্মরণ করা হবে তখন আমার সাথে আপনাকেও স্মরণ করা হবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে এর অর্থ এ যে আজানে তাকবীরে তাশাহুদে মিম্বরসমূহের উপর খুতবাসমূহে সুতরাং যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করে এবং প্রত্যেক কথায় তা স্বীকার করে কিন্তু সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের রিসালতের সাক্ষ্য না দেয় তাহলে তার এসব আমল নিষ্ফল সে কাফিরই থেকে যাবে হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা তার স্মরণকে দুনিয়া ও আখিরাতে বুলন্দ করেছেন প্রত্যেক বক্তা প্রত্যেক তাশাহুদ পাঠকারী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করে থাকে কোন কোন তাফসীরকারকের মতে আপনার স্মরণের উচ্চ মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা সম্মানিত নবীগণ আলাইহিমুস সালাম থেকে তার নবীজির উপর ঈমান আনার জন্য ওয়াদা নিয়েছেন টিকা ৫ অর্থাৎ যেই কঠোরতা ও কষ্ট তিনি কাফিরদের মোকাবিলায় সহ্য করে এসেছেন তার সাথেই স্বস্তি রয়েছে অর্থাৎ আমি আপনাকে তাদের উপর বিজয় দান করব টিকা ৬
অর্থাৎ পরকালের তিকাসাত যেহেতু নামাজের পর দোয়া কবুল হয়ে থাকে এ দোয়া দ্বারা নামাজের শেষ ভাগে দোয়া বোঝানো হয়েছে যা নামাজের অভ্যন্তরে করা হয় অথবা ওই দোয়া যা সালাম ফেরানোর পর করা হয় এতে অবশ্য মতভেদ রয়েছে তিকাআত তারই অনুগ্রহের অন্বেষণকারী থাকুন তারই উপর ভরসা করুন